Assalamualaikum. শুরু করছি Mytv সংবাদ. আপনাদের সাথে আছি আমি লিনা রহমান. শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো. বহুল আলোচিত গাইবান্ধা পাঁচ সাঘাটা ফুলছড়ি শূন্য আসনের উপনির্বাচন চলছে ভোট গ্রহণ. এবার কেন্দ্রে ভোট ডাকাত নেই বললেন কমিশনার রাশেদা সুলতানা. রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধান সংশোধনের পরিকল্পনা নেই বললেন আইনমন্ত্রী. বিএনপি নেতাদের জামিন শুনানিতে হস্তক্ষেপ করেনি সরকার. ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন. দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন. শুনানি হতে পারে আজ. করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের সবচাইতে বড় জামায়াত বিশ্ব ইজতেমার প্রস্তুতি. দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত প্রসঙ্গে। বহুল আলোচিত গাইবান্ধা পাঁচ সাঘাটা ফুলছড়ি শূন্য আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে একটানা ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহমুদ হাসান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবার রহমান। উল্লেখ্য, সাঘাটা ফুলছড়ি উপজেলার মোট ভোটার সংখ্যা 3,39,743 জন। সাঘাটা ফুলছড়ি দুই উপজেলা মিলে ভোট কেন্দ্রে 145 এবং বুথের সংখ্যা রয়েছে 952টি। গত 23 জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে গেল বছরের 12 অক্টোবর এই শূন্য আসনে নির্বাচন ঘোষণা করে। কিন্তু ভোট চলাকালীন সিসি ক্যামেরার ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এদিকে সকাল থেকে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনাররা। নির্বাচন ভবনে স্থাপিত সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছেন তারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, পুনঃ ভোট গ্রহণ ভালো হচ্ছে। কুয়াশার কারণে ভোটার উপস্থিতি সকালের দিকে কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে ভোট ডাকাতের উপস্থিতি চোখে পড়েনি বলেও উল্লেখ করেন তিনি। 145টা কেন্দ্রেই ইভিএমে একযোগে ভোট শুরু হয়েছে। ইভিএম স্টার্টিংয়ে বা এ পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো রকম কোনো সমস্যা নাই। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। দর্শক, গাইবান্ধা থেকে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আফতাব হোসেন। আমরা ভোটারের উপস্থিতি যদি এই মুহূর্তে বলি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ সংখ্যক ভোটার কিন্তু তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন এবং সকালে কিন্তু এই চিত্রটি ছিল না এবং ঘন কুয়াশা এবং কনকনে শীতের কারণে কিন্তু ভোটার উপস্থিতি বেশ কম ছিল। কিন্তু এখন সেই চিত্র কিন্তু এখন আর নেই। আমরা লক্ষ্য করেছি যে নারী এবং পুরুষ ভোটার যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কিন্তু তারা এখন ভোট কেন্দ্র এসে তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য কিন্তু আমাদের কাছে আসেনি। আমার সাথে কথা হয়েছে একটু আগেই গাইবান্ধা জেলা প্রশাসকের সাথে, তিনি যেটি বলেছেন যে ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশটি কিন্তু এখন সৃষ্টি করা হয়েছে এবং এই ভোট 4:30 নাগাদ ভোট চলবে এবং সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে এই যে স্থগিত আসনটির যে নির্বাচন, মানুষের মধ্যে যে একটি দুশ্চিন্তা এবং সংশয় ছিল সেটা কিন্তু কতটুকু থাকে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল ভোটের সবশেষ তথ্য। আসাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনাররা ভোট গ্রহণ কার্যক্রম মনিটরিং করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি তার কাছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, ভোট গ্রহণের বিষয়ে কমিশন কি কি জানিয়েছে আমাদেরকে জানাবেন এবং আপনার কাছে এই মুহূর্তে কি কি তথ্য রয়েছে? you
ধন্যবাদ লিনিয়া আপনাকে। আসলে আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই, এবং কিছুক্ষণ আগে কিন্তু গাইবান্ধা থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি, তারপরও আসলে দর্শকদের জানাতে হয় সারা বাংলাদেশের মানুষের চোখ কিন্তু এখন এই গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের দিকে, কারণ নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথম ঘটনা যে কোনো কমিশন দায়িত্ব নেবার পরে এমন ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছেন যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যালোচনা করে সেটি তদন্ত কমিটি গঠন করে 133 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরেই কিন্তু আসলে এই নির্বাচন কমিশন দেখিয়েছেন যে সে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সিসিটিভির মাধ্যমে মানে তদন্ত কমিটি গঠন করে কিভাবে নির্বাচনটাকে বন্ধ করে আবার পুনঃ নির্বাচন সেখানে উপনির্বাচন উপনির্বাচনের পরে উপনির্বাচন এই বিষয়টি কিন্তু আসলে একটা ভাবার মতো, যার কারণে আসলে সারা দেশের মানুষের চোখ কিন্তু আসলে এখন গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের দিকে, যদিও আসলে এই নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য মাঠ পর্যায়ে নির্বাচন যা সংশ্লিষ্ট রয়েছেন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দায়িত্ব নিয়ন্ত্রণ তারা মানে রয়েছেন তারা কিন্তু আসলে সেই চেষ্টা অব্যাহত রেখেছেন এবং সেটা এই নির্বাচন কমিশন সচিবালয় থেকে সেটা সর্বক্ষণ মনিটরিং করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের কার্যালয়ের যে মনিটরিং যে সেল গঠন করা হয়েছে এবং এই সেলের মাধ্যমে যে সিটিভি পর্যালোচনা করে যে মানে কমিটিতে যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবুল্লাহ সভাপতিতে আরও যে চার কমিশনার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দরা রয়েছেন তারা কিন্তু আসলে এই সিটিভির মাধ্যমে এই 145টি কেন্দ্রে আসলে এই ভোট কেন্দ্রে যে 1248টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সেইগুলো আসলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, এবং কিছুক্ষণ আগে আসলে এই রংপুর এবং গাইবান্ধা সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি দায়িত্বে ছিলেন এবং এই যে নির্বাচন কমিশনার যে রাশেদা সুলতানা তিনি আমাদের গণমাধ্যম কমিটির সাথে কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সব কেন্দ্রে আসলে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে, এখন পর্যন্ত আসলে ভোট খুব সুন্দরভাবে চলছে এবং মানুষজন ভোট দিতে আসছেন এবং নারী ভোটারদের উপস্থিতি অনেকটাই কম মানে অনেকটাই কম থাকলেও আসলে বেড়াবেলার মানে সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি অনেকটা বেড়ে যায়, অর্থাৎ সব কিছু মিলে এখন পর্যন্ত আসলে ভোট, তবে যেহেতু তখন তিনি 10% ভোট কাস্ট হয়েছে বলে বলেছিলেন এখন আসলে আমরা ধারণা করছি যে 15%-এর কাছাকাছি ভোট কাস্ট হয়েছে, তবে আসলে 12:30-টার পরে মানে পরে যে দুটার সময় যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবুল্লাহ আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং করবেন সেই ব্রিফিংয়ে আসলে আরও স্পষ্ট হয়ে যাবে যে গাইবান্ধা পাঁচ আসনের নির্বাচনে আসলে কীভাবে মনিটরিং করা হচ্ছে সেই বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তো লিনিয়া এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। অপু আপনাকে ধন্যবাদ। দর্শক নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন বিএনপি নেতাদের জামিন শুনানিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। এইটা অহরহ হয়ে থাকছে যে নিম্ন আদালত বেল দেয় নাই, উচ্চ আদালত বেল দিচ্ছে, আবার নিম্ন আদালত বেল দিয়েছে, উচ্চ আদালত সেখানে হস্তক্ষেপ করে আটকে দিয়েছে। তো এইটা এমন কিছু নতুন না বাংলাদেশে, এবং এইসব অভিযোগ যারা করছেন তারা হয়তো আমার মনে হয় যে বিএনপি আমল এবং জাতীয় পার্টির আমল দেখেন নাই, বা দেখলেও তারা বক্তব্য দিতে সেই সব অভিজ্ঞতার কথা বলতে এখন তারা চান। বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এ পথ চলায় মহান মুক্তিযুদ্ধ সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি। গণগঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা এবং স্মার্ট বাংলাদেশের সারথি হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দ। ঐতিহ্যবাহী সংগঠনটির 75তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল 6:30 সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 8:00 ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কেক কেটে ও শীতবস্ত্র বিতরণ করে দিনটি পালন করবে ছাত্রলীগ। 6 জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ করেছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম। মধ্যপ্রদেশের কনকনে শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে ঢাকায় মঙ্গলবার প্রায় সারাদিনই মানুষ শীতে ভুগেছে। অথচ এই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি। সাধারণত 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গেলে তা মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে মৌলভীবাজারে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা ও বিপর্যস্ত হয়েছে জনজীবন। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষরা। কুয়াশার চাদরে ঢাকা, ঢাকার সূর্যের দেখা মিলছে না। তবে এই শীত উপেক্ষা করেই মানুষ বের হচ্ছেন জীবিকার সন্ধানে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। দিনের বেলা হেডলাইট চালিয়ে চলছে গাড়ি। আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি। অপরদিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে প্রায় 5.5 ঘন্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুদৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মহামারী করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের সবচাইতে বড় জামায়াত বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। রাজধানীর উপকণ্ঠে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশেষ ইজতেমার প্রস্তুতি। ইতোমধ্যে ইজতেমা ময়দানে শীতের ঠান্ডা বাতাস উপেক্ষা করে ইজতেমা মাঠে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা। দর্শক প্রতিনিধি এস এম গোলাম আজাদের রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের রহমান। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী 13 জানুয়ারি শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে 56তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে ময়দানের প্রস্তুতি কাজ। তুরাগ তীরের 160 একর সুবিশাল ময়দান প্রস্তুত করছে শত শত স্বেচ্ছাসেবী। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে তাবলিগ জামায়াতের এবারের ইজতেমা সফল করতে স্বেচ্ছাশ্রমে করছেন মাঠ প্রস্তুতি কাজ। 12 লাখ আল্লাহ পাক ইজতেমার ময়দানে আনাইছে, কাজ করার তৌফিক দান করছে। আইসা খুব আনন্দ লাগতেছে যে দিনের কাজ করতে পারলাম। এখানে এসে আমরা যে কাজগুলো করতেছি, কাজ করতে আমাদের খুব আনন্দ লাগতেছে। আমরা প্রায় 50 জন সাথী আসছি, গাড়িতে করে এই জায়গায় কাজ করতেছি, অনেক মজা লাগতেছে আমার। আমরা এখানে সব মুসলমান একত্রিত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে কাজ করছি। সমস্ত মুসলমান এখানে একত্র হবে, এই একত্র হয়ে এখানে শুধু আল্লাহ সন্তুষ্টি করার জন্য আসবে। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তার কয়েক স্তরে প্রায় 7,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এই ইজতেমা ঘিরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে আমাদের পিকেট থাকবে, মোবাইল ডিউটি থাকবে, ফুট পেট্রোল থাকবে, এর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া আমাদের এরিয়াল সার্ভেলেন্স থাকবে ড্রোনের মাধ্যমে, এছাড়া আমাদের সিসিটিভি সার্ভেলেন্স থাকবে, এখানে আমাদের এপিসি থাকবে। দুই পর্বের ইজতেমা প্রথম পর্ব 13 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মাঝে 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব 20 থেকে 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। এবারে নগর দর্পণ। সংস্কারের দীর্ঘসূত্রিতার কারণে রাজধানীর মগবাজার থেকে নিউ ইস্কাটনের দক্ষিণ পাশের সড়কটিতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের এই সড়কটির বেহাল দশা যেন কাটছেই না, লেগেই থাকছে দীর্ঘ যানজট, প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। দর্শক এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনোয়ার হোসেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মগবাজার নিউ ইস্কাটন সড়কের দক্ষিণ পাশের চিত্র এটি। খানাখন্দ আর উঁচু নিচুর কারণে চলাচল করতে পারছেন না এলাকার মানুষ। প্রতিদিন হাজারো মানুষের চলাচলে রাস্তা এটি হলেও কোনো পদক্ষেপ নেই জরুরি কাজ শেষ করার। 7 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য 1 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি সংস্কারের কাজ শেষ হবে চলতি বছরের জুন মাসে, কিন্তু অভিযোগের অন্ত নেই এলাকাবাসীর। প্রথমে মাঝখানে পাট কাটছে,
পরে সাইডে ড্রেন কাটছে, এখন আবার কাটতেছে। অনেকদিন থেকে কাজ ফেলে রাখায় স্বাভাবিক চলাচল করতেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষ। যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়, ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে। মার্কেটের সামনে যারা আমাদের কাস্টমাররা যারা আসতেছে গাড়ি নিয়ে, ওরা গাড়ি পার্ক করতে পারতেছে না। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, স্থানীয়রা বলছেন জনপ্রতিনিধিরাও তাদের খোঁজ নেন না। এই এরিয়ার মধ্যে যে সমস্ত কাজ ফালায় রাখছে এখন পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই সংস্কার কাজ শেষ হওয়ার আশ্বাস দিলেন জনপ্রতিনিধি ও DNCC-র প্রধান নির্বাহী। আমরাও খুব দৌড়াদৌড়ি করছি, পরে এটার একটা ডিসিশন হয়েছে কিছুদিন আগে, কার্যের মেয়াদ আছে আগামী জুন পর্যন্ত। নির্দেশনা দিয়েছি যাতে এই কাজটি খুব দ্রুততম সময়ে সমাপ্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। উন্নয়নের ধীরগতির কারণে চলাচল করতে পারছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের নিউ ইস্কাটন রোডের জনগণ। অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছে বসবাসকারীরা। দর্শক, এ নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি SM খুরশেদ আলম। সুনামগঞ্জ বিটগঞ্জ সড়কের পাশে বুড়িস্থল এলাকায় সুনামগঞ্জ পৌরসভা ডাম্পিংকৃত ময়লা আবর্জনার দুর্গন্ধ ও কুকুর শিয়ালের ভয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা চরম আতঙ্কের মধ্য দিয়ে শহরে আসা যাওয়া করছে। রাস্তার পাশের ময়লা আবর্জনা বাউন্ডারি দেয়ালের ভিতরে ফেলাসহ দুর্গন্ধ দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জ প্রতিনিধি আবু হানিফের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন মহিবুল কাদের। সুনামগঞ্জ পৌরবাসীর নিত্যদিনের ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকলেও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা রাস্তার পাশে ময়লা রেখে আসায় এই এলাকার হাজার হাজার মানুষের পোহাতে হচ্ছে ভোগান্তি। ময়লার দুর্গন্ধের কারণে আশপাশের বাসাবাড়ির মানুষজন চরম অস্বস্তি ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই বসবাস করছেন। এখানে ময়লার কারণে আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ভাই ভাতি যারা স্কুলে যেতে পারে না, রাস্তায় সবসময় কুকুর থাকে, শিয়াল অনেক পড়ে থাকে এই ময়লার মধ্যে, আমরা এগুলো দেখে ভয় পাই। কি অবস্থায় আছি, মশা মাছি, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। আমরা চাই এই আবর্জনাগুলো বাউন্ডারির ভিতরে। ডাম্পিংকৃত ময়লা আবর্জনার দুর্গন্ধ দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানান পৌর মেয়র। যেটুকু কষ্ট আপনারা পান তার কষ্টের অংশীদার আমি নিজে, আমি সেই অনুধাবন থেকেই বলছি আমরা অচিরেই এটার একটা স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে সুনামগঞ্জ পৌরসভার ডাম্পিংকৃত ময়লা আবর্জনা সঠিক ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে পথচারী ও শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার প্রত্যাশা ভুক্তভোগীদের। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ছয়টি দেশ থেকে ভারত ভ্রমণ করতে হলে যাত্রা শুরুর 72 ঘন্টার মধ্যে করোনা RT-PCR পরীক্ষার প্রাপ্ত করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। ভারতের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ কোভিড নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে। দেশগুলো হল চীন, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপান। এছাড়া করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এই ছয় দেশ থেকে আগতদের পাশাপাশি কেউ এসব দেশে ট্রানজিট নিয়ে ভারতে প্রবেশ করতে চাইলেও RT-PCR পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ভারতের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এ নির্দেশনা জারি করা হয়েছে। নগদ অর্থ সংকটে থাকা পাকিস্তানে মার্কেট ও কনভেনশন সেন্টার স্বাভাবিক সময়ের তুলনায় আগে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি সাশ্রয় এবং আমদানিকৃত তেলের উপর নির্ভরতা কমাতে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, মার্কেট রাত 8:30
থেকে বন্ধ হয়ে যাবে এবং কনভেনশন সেন্টার রাত 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে আমাদের 600 কোটি রুপি সাশ্রয় হবে। পাক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সরকারি ভবন অফিসগুলোতেও বিদ্যুৎ খরচ কমানোর ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য একটি নীতিমালা আগামী 10 দিনের মধ্যে প্রণয়ন করা হবে। এবারে খেলার সংবাদ। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে। সান্তোসের মেমোরিয়াল নেক্রোপল ইকুমেনিকা সমাধিক্ষেত্রে ভক্তদের শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে সমাহিত করা হয়। এর আগে সান্তোসের ভিলা মেমোরিতে স্টেডিয়ামে লাখো ভক্ত শেষ বিদায় জানান কালো মানিককে। রিফাত আনসুমের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রিয় সান্তোসের আঙিনায় শ্রদ্ধা জানাতে ফুটবল কিংবদন্তি পেলেকে শেষবারের মতো আনা হয়। মাঠের ঠিক মাঝখানে ফুটবলের মহানায়ক থাকলেন 24 ঘন্টা। হাজার ভক্তের ভালোবাসায় শ্রদ্ধায় সিক্ত হলেন। এরপর দ্য কিংকে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয় সান্তোসের মেমোরিয়াল নেক্রোপল ইকোনমিকা সমাধিক্ষেত্রে। এই সমাধিক্ষেত্রে 10ম তলায় পারিবারিক আয়োজনে সমাহিত করা হয় ফুটবলের রাজাকে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খেলোয়াড়ি জীবনে 10 নম্বর জার্সি পরেছেন বলে এই সংখ্যাটি তার খুব প্রিয় এবং সে কারণেই 10 নম্বর তলা বেছে নেওয়া হয়েছে তার চিরঘুমের স্থান হিসাবে। মৃত্যুর 4 দিন পরে পেলের শেষকৃত্য প্রক্রিয়া শেষ হয়। আগের দেওয়া ঘোষণা অনুযায়ী সোমবার ভোরেই সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানেই তাকে রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য। শেষবারের মতো ছেলেকে দেখতে আসেন শতবর্ষী মা সেলেন্তা, আসেন স্ত্রী মার্সিয়া আউকি ও ছেলে এদিনিও। শ্রদ্ধা জানান ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। পাশাপাশি স্মরণ করেছেন ফুটবলের পেলের অবদান। 16 আউন্সের বলে নিজেকে চিনিয়ে যাওয়া পেলে ফুটবল ইতিহাসে বেঁচে থাকবেন চিরকাল। ইফাত আনজুম, মাইটিভি। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।